কৃষ্ণা, হরিবাসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করুন। ধন্যবাদ। हरे कृष्ण, जय श्री गुरु एंड गौरांग, जय श्रील प्रभुपाद। श्रील प्रभुपाद लीलामृत वीडियो सीरियले अपने सकल के स्वागत जानाई। आज के गौरीदास पंडित श्रीमुख थे एक लीला श्रवण करब। हावाईते तक प्रभुपाद अवस्थान करछेन एवं हावाईते विभिन्न रकम सुंदर सुमिष्ट फल पावा जाए। प्रभुपाद खूब प्रिय फल छिल आम। हावाईते प्राय 40 प्रकार भैराइटीज आम पावा जाए। तो एक बार एक भक्त प्रभुपाद के जिज्ञेस कर लें जे एत रकम आम एखने पावा जाए तार मध्य कौन आम आपनार बेशी पसंद, आमरा सेरकम आम आपनार जन्य निये आसब। तो प्रभुपाद कौन पार्टिकुलार टाइपर आम पसंद सेई दिके गेलें ना। उनी बोलें समस्त गाछेर पूर्व दिके जे समस्त आमगुली धरे সেই আমগুলি আমার বেশি পছন্দ। কি অদ্ভুত চমৎকার একটি সিদ্ধান্ত দেখুন। উনি কেন বললেন না, পূর্ব দিকের আমগুলিতে প্রভাতের সূর্য কিরণ এসে পড়ে, তাই সেগুলির মধ্যে প্রাণ বা জীবনী শক্তি বেশি থাকে এবং সেগুলি ভোজন করলে সেই জীবনী শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে। তাই প্রভুপাদ বললেন পূর্ব দিকের আমগুলি আমার জন্য নিয়ে এসো। তাহলে তার প্রতিটি সিদ্ধান্ত কিরকম শাস্ত্র অনুযায়ী এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যমুনা মাতাজি একদম প্রথমেই রান্নাঘরের সেবা করেছিলেন, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে, মনে আছে তো? তা তারপরে সেই যমুনা মাতাজিকেই প্রভুপাদ শিক্ষার মাধ্যমে কিভাবে একজন শুদ্ধ ভক্তে পরিণত করেছিলেন সেটা আমরা সবাই জানি। তা যমুনা মাতাজি রান্নায় খুব এক্সপার্ট হয়ে গেছিলেন। তিনি একবার ছিল প্রভুপাদের জন্য স্পেশাল বাঙালি ভোজের আয়োজন করেছিলেন। বাঙালি ধাঁচে একটা থালায় সব কিছু সাজিয়ে তিনি প্রভুপাদকে সেগুলি অফার করলেন। তা প্রভুপাদ একটার পর একটা চাপাটি চাইছেন, উনি দিয়ে যাচ্ছেন এবং খুব তৃপ্তি সহকারে প্রভুপাদ অনেকক্ষণ ধরে প্রসাদ পেলেন। তারপরে অনেকগুলি বাটিতে অনেক রকমের পদ ছিল, একের পর এক বাটি তিনি উপরে উপরে সাজালেন, সাজিয়ে প্রায় 1 ফুট উঁচু একটা বাটির স্তম্ভ বানিয়ে ফেললেন। তারপরে যখন যমুনা মাতাজি তার ঘরে প্রবেশ করলেন তখন তিনি আঙুলের টোকা মেরে সেই বাটির স্তম্ভটিকে মাটিতে ফেলে দিয়ে বললেন যমুনা মাই কি জয়। তখন যমুনা মাতাজি বললেন শ্রীল প্রভুপাদ কি জয়। দিয়ে বললেন ও শ্রীল প্রভুপাদ আপনি সব কিছু খেয়েছেন? শ্রীল প্রভুপাদ বললেন চমৎকার। তাহলে দেখুন প্রভুপাদেরই প্রশিক্ষণের ফলে প্রভুপাদকে তিনি কিরকম তৃপ্তির সাথে প্রসাদ আস্বাদন করাতে পারলেন। তা আমরা সবাই জানি শ্রী গুরুদেবের বা গুরুবৃন্দের উচ্ছিষ্ট প্রসাদ আমাদের ভোজন করা উচিত, কিন্তু আমরা কি করি, উচ্ছিষ্ট প্রসাদ যখন আসে থালাটা তখন তার মধ্যেও আমরা নির্বাচন করি। ধরুন রয়েছে একদিকে উচ্ছে ভাজা, একদিকে নিম পাতা আর একদিকে চিলি পনির। তো আমরা কি করব, আমাদের হাত চলে যায় চিলি পনিরের দিকে। কিন্তু উচ্ছিষ্ট প্রসাদের পদ অনুযায়ী এরকম ডিসক্রিমিনেশন করাটা ঠিক নয়। প্রতিটি উচ্ছিষ্ট প্রসাদ স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গিতে সমানভাবে গ্রহণ করা উচিত। আমি কেন চিলি পনির পেলাম না বা পরমান্ন পেলাম না, আমি কেন করলা ভাজা পেলাম, এই রকম চিন্তা আমাদের করা উচিত নয়। তার প্রভুপাদ যখন উচ্ছিষ্ট প্রসাদ তার ভক্তরা বাইরে নিয়ে যেত, প্রভুপাদ বুঝতে পেরেছিলেন যে ভক্তরা বিচার করে করে খাচ্ছে। তখন উনি বললেন ওগুলো সমস্ত কিছু মিশিয়ে ওদিকে দাও, যাতে আলাদা করে আর কোনো কিছু পদকে বেছে নেওয়া না যায়। তা তারপর থেকে প্রভুপাদের উচ্ছিষ্ট কী করতো, একসঙ্গে সমস্ত মিষ্টি তরকারি অন্ন ডাল মেখে একটা খিচুড়ি বানিয়ে সেই উচ্ছিষ্ট প্রসাদ সমস্ত ভক্তদের বিতরণ করা হতো। বৃন্দাবনে যখন প্রভুপাদ দেহত্যাগ করার জন্য প্রস্তুত হচ্ছেন তখন তিনি একটানা 30 দিন ফাস্টিং করেছিলেন, কিচ্ছু খাননি। আর তার আগের একটি অনুষ্ঠানে কিছু ইস্কনের কিছু যুবক ভক্ত একদিন ফাস্টিং করে
অতি ক্লান্ত হয়ে গেছে, তাদের আর হাত পা চলছে না এমন অবস্থা। তখন তারা জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ আমরা একদিন ফাস্টিং করে এত ক্লান্ত হয়ে গেলাম, আপনি 30 দিন কিছু মাত্র খাননি, এটি কীভাবে সম্ভব? তখন প্রভুপাদ বললেন, দেখো বেঁচে থাকার জন্য আত্মা দেহের উপর নির্ভরশীল নয়, বরং দেহই নির্ভরশীল আত্মার উপর, আর আমি হচ্ছি তার জীবন্ত প্রমাণ। তা উনি বারবার বলতেন, মেটেরিয়াল ওয়েল বিং অলওয়েজ ফলো স্পিরিচুয়াল ওয়েল বিং। যদি আত্মাকে আমরা স্বাস্থ্যবান করতে পারি তাহলে অটোমেটিক্যালি দেহও স্বাস্থ্যবান হবে। কিন্তু বর্তমানে মানুষ ঠিক উল্টোটা করছে, মানুষের আত্মা সম্পর্কে কোনো ধারণা নেই, তারা জিমে গিয়ে কেবল শরীরটাকে স্বাস্থ্যবান করছে আর আত্মা দুর্বল হয়ে যাচ্ছে। এতে করে কোনো লাভ হয় না। শ্রী প্রভুপাদ নিজের জীবন দিয়ে আমাদেরকে দেখালেন। গৌরীদাস পণ্ডিত, তিনি প্রভুপাদের জন্য অনেক রকমের সেবা করেছিলেন। প্রখর গ্রীষ্মে তিনি প্রভুপাদকে একটু শীতল অনুভূতি দেওয়ার জন্য ওই গরমের মধ্যে দাঁড়িয়ে ঘেমে 110 ডিগ্রি সেলসিয়াস গরমে তিনি বাইরে থেকে জানলার খসখসে জল ছড়িয়ে দিতেন। এরকম অনেক খুব পরিশ্রমের কাজ করতেন, কিন্তু প্রভুপাদ কখনো অ্যাপ্রিসিয়েট করেননি। অথচ একদিন হঠাৎ করে প্রভুপাদ বাইরে থেকে ফিরেছেন, ফিরে দেখছেন যে গৌরীদাস পণ্ডিত ডেস্কের সামনে বসে শ্রীমদ্ ভাগবতম 4th ক্যান্টো পাঠ করছেন। তখন প্রভুপাদ বললেন, তুমি কী করছো? উনি বললেন, প্রভুপাদ আমি ভাগবতম পাঠ করছি। সঙ্গে সঙ্গে তিনি অ্যাপ্রিসিয়েট করে বললেন, বাহ এটি খুবই ভালো, দেখো অবসর সময়েও ভাগবত পাঠ করছে, এটি খুব ভালো। তা দেখুন, 110 ডিগ্রি সেলসিয়াস রোদে দাঁড়িয়ে প্রভুপাদের আরামের জন্য খসখসে জল ছেটানো, এটা কোনো অ্যাপ্রিসিয়েশন পেল না, কিন্তু ঠান্ডা ঘরে বসে ভাগবত পাঠটা প্রভুপাদের কাছ থেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেল। অর্থাৎ তিনি ভাগবত পাঠ বা গ্রন্থ পাঠকে কী পরিমাণ গুরুত্ব দিতেন সেটি বুঝতে পারছি। তাই আমাদেরকেও প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করাতে আরও মনোনিবেশ করা উচিত। একবার স্বরূপ দামোদর মহারাজ, যিনি ছিলেন পূর্বাশ্রমে ডক্টর টিডি সিং, বিজ্ঞানী, কেমিস্ট্রিতে পিএইচডি, তাকে প্রভুপাদ ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন যে তুমি এখন তাহলে কী করছো? উনি বললেন, প্রভুপাদ আমি বিজ্ঞানীদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচার করবার জন্য মুম্বাইতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছি। সেটি শুনেই প্রভুপাদ আনন্দে উদ্বেলিত হলেন। উনি বললেন, দেখো দুখানা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আমি এসেছি। একটি হলো শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান সেটি প্রতিষ্ঠা করতে, আরেকটি হলো এই সমস্ত মূর্খ বিজ্ঞানীদের পরাস্ত করতে। তুমিও এই কাজে আমাকে সাহায্য করছো, আমি খুব সন্তুষ্ট। এই বলার পর প্রভুপাদ 2 ঘন্টা ধরে এই সমস্ত বিজ্ঞানীদের যে মূর্খামি সেটি নিয়ে আলোচনা করতে লাগলেন। এরপর আমরা দেখব শ্রীল প্রভুপাদ সময়ে সময়ে কীরকম বীরত্ব বা বীর রসের প্রকাশ করতেন। একবার কিছু ভক্ত পর্দা টেনে দিয়ে ভগবানের শৃঙ্গার করছেন, তো একজন একটু অসাবধানী হয়ে কনুয়ের ধাক্কায় বেদির একটি স্তম্ভ বা পিলারকে ফেলে দিয়েছে। এখন কয়েকটা পিলারের উপরে পুরো বেদি দাঁড়িয়ে, আর সেই বেদির নিচে রয়েছেন রাধাকৃষ্ণ বিগ্রহ। যদি পিলার ধসে যায় তাহলে বেদির ছাদ ধসে যাবে এবং রাধাকৃষ্ণ বিগ্রহের উপরে আঘাত লাগবে। তা প্রভুপাদ তখন কাছেই ছিলেন, উনি বিদ্যুৎ বেগে তুরন্ত একদম প্রচণ্ড দ্রুত বেগে এগিয়ে এসে ডান হাত দিয়ে গ্র্যানাইট পাথরের উপরে যে আরতির সরঞ্জাম সেগুলি সরিয়ে ফেললেন। তারপর ডান পা দিলেন প্রথম ধাপিতে, বাম পা দিলেন দ্বিতীয় ধাপিতে, এবং তারপরে ডান হাত দিয়ে বড় একটি স্তম্ভকে ধরে ফেললেন আর বাম হাত দিয়ে শ্রীমতী রাধারানীর হাতটি ধরে রইলেন, এবং তখন তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। এই যে এতগুলি কাজ তিনি করলেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, ভক্তরা দেখলেন যে ভগবানকে রক্ষা করার জন্য, যেন ভগবানের শ্রী বিগ্রহে কোনো রকম আঘাত না লাগে, তার জন্য শ্রীল প্রভুপাদ এই বৃদ্ধ বয়সে এরকম একটি অকল্পনীয় কাজ করলেন। এবং তিনি যেরকম দ্রুতগতিতে কাজটি করেছিলেন, মনের গতিও অতটা দ্রুত যায় না, এটি ভক্তরা পরবর্তীকালে বলছেন। অতএব বীর রস কাকে বলে, কীরকম করে বীরত্বের সঙ্গে ভগবানকে রক্ষা করার জন্য ভক্ত এগিয়ে যায়,
সেটি প্রভুপাদ দেখিয়ে গেলেন। আর সমস্ত বিগ্রহের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তিনি সেটি আমাদেরকে আর একবার দেখালেন। এর মাধ্যমে আমরা আমাদের আজকের ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।